কাবেরী মা, শোন না, তুই চুপ করে থাকিস না। উনি যা যা জিজ্ঞাসা করছেন তার সমস্ত উত্তর তুই দে। আচ্ছা আচ্ছা, তুই চাস না যে তোর এত বড় ক্ষতি করেছে তার শাস্তি হোক, চাস না? চাই ছোটকা। সেই ভয়ঙ্কর দিনগুলো আমি আজ গায়ত্রী গাঙ্গুলি আমার আমি একটা রিকোয়েস্ট করবো, যে আমাদের কাবেরীর এত বড় ক্ষতি করেছে তাকে প্লিজ উপযুক্ত শাস্তি দেবেন। তার জন্য যত রকম সাহায্য করা দরকার আমি করব। আপনার কথা শুনে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, মায়ের মন তো, ভেবেছিলাম আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয়। কিন্তু আপনি আমাকে কথা দিচ্ছেন তো আমার মেয়ের আর কোনো বিপদ হবে না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কাবেরীকে আমার এবং আমাদের ডিপার্টমেন্টের সব থেকে বেশি দরকার। কাবেরীর বাবা তো বাইরে গেছেন, তার সঙ্গেও কোনো আলোচনা করা গেল না। বড়বদি, আমার কি মনে জানো তো যে পুরো ঘটনাটা শোনার পরেও না বর্দা না করবে না, বরং বর্দা রাজি হবে। দরকার হলে আমি বর্দার সঙ্গে কথা বলবো, আমি ফোনে কথা বলবো বর্দার সঙ্গে। আমার একটা কথা বলার আছে। বলো। গায়ত্রী গাঙ্গুলির কেসটার ব্যাপারে আপনাকে হেল্প করতে আমি আরও ভালো করে পারবো যদি আমার চোখটা ভালো হয়ে যায়। তাহলে আপনাকে আমি অনেক ভালো ভালো ইনফরমেশান দিতে পারবো। দ্যাটস রাইট। এই ব্যাপারে আপনারা কী ভেবেছেন? আসলে ওর অপারেশনের সব কিছুই তো ঠিক ছিল, কিন্তু আমি অপারেশন করাবো মা। গায়ত্রী গাঙ্গুলির আসল চেহারাটা আমি সবার সামনে দেখাতে চাই মা।